লংতরায় গুরু মশলা এবং আগরতলা প্রেস ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল রবিবার। এদিন রানীর বাজার প্লে সেন্টারের মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। এদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে লংতরায় গুরু মশলা 20 ওভারে 10 উইকেট হারিয়ে 138 রান করে। লংতরায়ের হয়ে এদিনের ম্যাচে সর্বোচ্চ রান করে অভিষেক এবং রূপেশ, এবং বোলিংয়ে প্রেস ক্লাবের হয়ে সর্বোচ্চ উইকেট নেয় জাকির হোসেন। এদিন লংতরায়ের দেওয়া 139 রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে 19 ওভারে 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আগরতলা প্রেস ক্লাব। ফলে ম্যাচে 3 উইকেটে জয়লাভ করে আগরতলা প্রেস ক্লাব। এদিনের ম্যাচে প্রেস ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করে বিশ্বজিৎ দেবনাথ এবং বোলিংয়ে লংতরায়ের হয়ে সর্বোচ্চ উইকেট তুলে নেয় রূপেশ। এদিন ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্স দল সহ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়া প্রেস ক্লাবের ক্রিকেটার বিশ্বজিৎ দেবনাথের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। এই ম্যাচ সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন লংতরায় গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ। রানীর বাজার প্লে সেন্টারের মাঠে লংতরায় গুরু মশলা এবং প্রেস ক্লাবের মধ্যে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই যে প্রীতি ম্যাচ, এর উদ্দেশ্য হলো আমাদের যে প্রেস ক্লাব এবং আমাদের লংতরায় ফ্যামিলির মধ্যে সম্পর্কটাকে আরও সুদৃঢ় করা, এবং এরই মাধ্যমে দিয়ে আমরা সমস্ত ক্রিকেট প্রেমী যারা আছে এই এলাকার, তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা যে হচ্ছে সেটাকে আরও বেশি সুদৃঢ় করতে এবং এই প্রীতি ম্যাচ আমরা অনুষ্ঠিত করছি। আমরা আশা রাখবো আমাদের যে এই ম্যাচ আগামী দিনও এটা কন্টিনিউ থাকবে। ধন্যবাদ সবাইকে। আগরতলা প্রেস ক্লাব এবং লংতরায় গুরু মশলা পরিবারের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আগামী দিনেও এই ধরনের ম্যাচ জারি থাকবে বলে জানান লংতরায় গুরু মশলার কর্ণধার রতন দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।